আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কমপক প্রপার্টি সার্ভিস থেকে সবাইকে সাদর সম্বর্ষণ। আমরা আজকে আসছি উত্তরখানে আটিপাড়া বাজার বলে, আটিপাড়া বাজার ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেন্ট সেন্টার ওয়ালটন এবং আটিপাড়া কাঁচা বাজারের কাছে। আজকে আমরা গ্যাস সহ একটা 5 কাঠার ল্যান্ড দেখার জন্য আসছি, ল্যান্ডটা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন, সবাই একটা লাইক করবেন, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। এটা একদম মেন রোড বাজার, বাজারের এই জমিটা মেন রোড থেকে মাত্র 1 প্লট ভিতরে। লোকেশন ও পজিশনের দিক থেকে খুবই চমৎকার, উত্তরা থেকে মাত্র 1 কিলো ভিতরে পূর্ব দিকে, অর্থাৎ উত্তরা আসার অবস্থান হলো উত্তরা হাউস বিল্ডিং অথবা উত্তরা আবদুল্লাপুর থেকে রেলগেট পার হয়ে পূর্ব দিকে মাত্র 1 কিলোর কাছাকাছি জায়গাটা। এ হলো আটিপাড়া মোড় বলে, আটিপাড়া বাজার কাঁচা বাজার থেকে এলো মেন রোড। দেখেন মেন রোডকে এই রোডের সাথে, মেন রোড থেকে যে রাস্তাটা হচ্ছে এই রাস্তার সাথে এটার অবস্থান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 5 কাঠা ল্যান্ড। 5 কাঠা ল্যান্ডের উপরে পুরোটাই টিন শেড বাড়ি, গ্যাস আছে, 4টা ডাবল বার্নারের গ্যাস। এ হলো বাজার, এই বাজারের সাথে রাস্তা, দেখেন প্রশস্ত রাস্তা। বাড়ি হাইরাইজ বিল্ডিং করলে এখানে কোনো প্রকার কেরিং কস্ট নেই, কেরিং কস্ট ছাড়াই আপনারা বাড়িটা করতে পারবেন। আমরা যে বাড়িটা এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা, এটা পশ্চিমমুখী বাড়ি, অর্থাৎ এই খাম্বা থেকে শুরু করে রাস্তাটা 13 থেকে 14 ফিট প্রশস্ত। এই থেকে শুরু করে বাড়ির গেট, অর্থাৎ এই সীমানা থেকে শুরু করে আমরা বাড়ির গেটটা দেখাচ্ছি আপনাদের। রাস্তাটা 14 ফিট হবে, 14 ফিট। আশেপাশে অনেক হাইরাইজ বিল্ডিং, এগুলো সব রাজক প্ল্যানের বাড়ি। আমরা যদি আশেপাশের ভিউটি আপনাদের আরেকটু দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন খুবই ডেভেলপমূলক একটা এরিয়া। এখানে একটা হাইরাইজ বিল্ডিং ডেভেলপার করছেন, পাশেই একটা বড় স্কুল অ্যান্ড কলেজ, যে বিল্ডিংটা দেখতেছেন ভবনটা, এটা এখান থেকে রাস্তা চলে গেছে এবং 14 ফিট রাস্তার সাথে বাড়িটা। অনেকেই আসলে আপনাদের একটা রিকমেন্ড ছিল গ্যাস সহ বাড়ি খুব ভালো জায়গার মধ্যে, তো আমরা আজকে সন্ধান পেয়েছি। এটা হলো এই সীমানা থেকে এখান থেকে শুরু, বেশ ভালো ভাড়া আসে। এখানে 18 থেকে 20টা রুম আছে, 18 থেকে 20টা রুমের বাড়িটার অবস্থান। ঢুকলাম, ঢোকার পরে হলো গ্যাসের রাইজার, দেখুন গ্যাসের রাইজার গুলো রুম করা, টোটালটা রুম করা। ওগুলো হলো বাথরুম, সবগুলো ভাড়াটি আছে, গোসলখানা, গ্যাস একটা ডাবল, দেখুন লাইনের তিতাস গ্যাসের লাইনের ছিল, প্রশস্ত রুম। সেটা হলো 6টা রুম, প্রত্যেক রুমের ভাড়াটি আছে,
গার্ডিয়া থাকে, যার কারণে আমরা আসলে সব রুমগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। মহিলারা আছেন, বাট আপনারা দেখে বুঝে নেবেন অনেক একটা রুম। এখানে গ্যাসের সিলিন্ডার রান্না করতেছেন, লাইনের সিলিন্ডার, এগুলো প্রত্যেকটা রুম রুম করা। পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভাড়া আসে, বা প্রতি রুম ভাড়া 3,000 টাকা করে ভাড়া আসে, 3,000 টাকা করে প্রতি রুমের ভাড়া। 20টা রুম, আনুমানিক 60,000 টাকা ভাড়া। রুমগুলোও বেশ প্রশস্ত, মানে কোনো ভাড়া খালি থাকে না, একদম ফুল ভাড়া হয়ে যায়। বা আদার সেট, বাইরের সেট একটু আবার আপনাদের সামনে শেয়ার করতেছি, একটু দেখেন। বাড়ির গেট সেমানা খাম্বা পর্যন্ত, এবং মুখটা খুবই সুন্দর, মুখটা খুবই সুন্দর। ডিয়ার ভিউয়ার্স, আশেপাশের ভিউ দেখতে পাচ্ছেন, সব ফাইরাজ বিল্ডিং একদম বাজারের সাথে, বাজারের উপরেই বলা যায়। এ হলো মেন রোড, মেন রোড, মেন রোড থেকে এক ফ্লোর ভিতরে, আর পর রোড যে এক ফ্লোর ভিতরে যে রোডটা, এটাও বেশ প্রশস্ত, একদম ট্রাক নিয়ে আপনি আসতে পারবেন। লাঠিপাড়া কাঁচা বাজার বলে, যারা দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। মালিক, এটার দাম 5 কাঠা দাম, 1 কোটি 5 কাঠার দাম চাচ্ছেন উনি। প্যাকেজ মূল্য 2 কোটি 30 লাখ টাকা, 2 কোটি 30 লাখ টাকা মালিকের দাম হলো, 2 কোটি 30 লাখ টাকা। কাঁচা বাজার, যারা গ্যাস সহ টিন শেড বাড়ি করতে ভালো ভাড়ার সাথে করতে চাচ্ছেন, ভালো রোডের সাথে, তাদের জন্য একটা বেস্ট প্রপার্টি। আপনারা একটা ভিডিও দেওয়ার পর আমি জানি, একটু এটা লাইক কমেন্টস আসবে এবং এটা রিকমেন্ডমেন্ট চলে আসবে। তাই দ্রুত আপনারা দ্রুত চলে আসুন, যদি দেখতে হয় আপনাদের বলতে হবে যে আটিপাড়া বাজারের সাথে 5 কাঠা যে গ্যাস সহ বাড়ি, এই বাড়িটা আমি দেখতে চাই। এটা আমাদের প্রতিনিধিকে আপনার ফোন দিয়ে বলবেন, প্রপার্টি সার্ভিসকে বলবেন, দেখে বুঝে এবং মালিকের সাথে বসে কাগজপাতি নিয়ে যাচাই বাছাই করে বাড়িটা আপনারা ক্রয় করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো প্রপার্টি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। এই কামনায় আজকে আমরা এখানে শেষ করব, সবার প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই, আবারও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।